দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার কুমিল্লা সর্বিয়থাট মিরশানিয়াতে আজকে আপনাদেরকে কম দামের ভিতরে কিছু গাভী মাছের দর দাম জানাবো সাইওয়াল সিন্ধি দেশি দেখা যাক বর্তমান বাজারে গাভীর দাম কেমন যাচ্ছে সেই তথ্য দেব আজ 3 মে রোজ বুধবার 2023 এই হাট প্রতি সপ্তাহে বুধবার বসে থাকে আমরা ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ সার বাচ্চারা সাইওয়াল একটি সার বাচ্চা দুধে কেমন এটা 6 কেজি দেয় 6 কেজি দুই বেলা জি দুই বেলা 6 কেজি দাঁতে কেমন চারটা দাঁত চারটা দাঁতে দামটা কত চাইছিলেন দাম দামটা 1,45,000 1,45,000 চাওয়া দাম বাজারে কি দাম দর বলছে বলছে কত বলছে আজকে 21,22 1,21,22 বলছে মাশাআল্লাহ কেমন বেচা বিক্রি টার্গেট কেমন টার্গেট 2,000 টাকা হইলে সাড়ে দিই 25,000 হলে বেচা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা কেমন বাজারে গাভীর দাম কেমন এখন আছে মোটামুটি খুব ভালোই আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক এদিকে আরো একটি সার বাচ্চা সহ একটি গাভী দেখা যাচ্ছে বেশ সুন্দর আমরা গাভীর মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন দাঁতে কয়টা গাভীটা চারটা দেশি গাভী না মাশাআল্লাহ আর দুধের রেকর্ড কেমন দুই বেলা এক বেলা 4 কেজি বাচ্চারা তো বেশ সুন্দর সাইওয়াল সার বাচ্চা দাম কত চাইছিলেন 1,40,000 চাচ্ছেন বাজারে দাম কত বলছে 20-22 দাম বলছে দর্শক 1,20,22 বাজারে দাম বলছে বেচা কেনি কেমন টার্গেট কেমন 1,28,000 দর্শক 1,28,000 টাকা টার্গেট এই গাভী বাছুরগুলো ব্যবসায়ী না গৃহস্থ ব্যবসায়ী ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক এদিকে একটি হরিয়ানা জার্সি ক্রস একটি গাভী দেখা যাচ্ছে আমরা গাভীটির দাম দর জানাবো ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন সার বাচ্চা না দামরি বাচ্চা সার বাছুর ফ্রিজিয়ান ক্রস ভাই দুধে কেমন দুই বেলা এক বেলা 7 কেজি বলতেছেন দাঁত কি সমান নাকি ভাই সমান বাজারে দাম কত উঠছে 1,20,22 উঠছে আপনার চাওয়া কেমন 1,50,000 চাওয়া দর্শক 1,50,000 টাকা চাওয়া দাম কেমন ভাই বেচা বিক্রি কত বলেছেন শেষ 130 বলেছেন দর্শক 1,30,000 বলেছে গাভী বাছুরগুলো আমরা দেখি আরো কিছু গাভীর দাম জানাবো ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক এদিকে একটি আরেকটি ক্রস জাতের গাভী দেখা যাচ্ছে বেশ কালো আমরা এই গাভীটির দাম জানানোর চেষ্টা করব কুমিল্লা 14 গ্রাম মিশন নিয়ার থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা দুধে কেমন ভাই টার্গেট কেমন এক বেলা না দুই বেলা এক বেলা 5 কেজি দর্শক ভাই দামটা কত চাইছিলেন 1,40,000 চাওয়া দাম বাজারে দাম দর কত বলছে ভাই 135-139 বলতেছে কেমন বেচা বিক্রি টার্গেট আপনার কত শুনি আমরা যেটা বলছে প্রথম বাজারে যেটা বলছে এটা হলে দিয়ে দিবেন এখন আচ্ছা আচ্ছা দর্শক বাজারে এসে মনে 135 বলছিল এখন 135 হলো দিয়ে দিবে কারণ এখন বাজার শেষ পর্যায়ে ধন্যবাদ ভাই দর্শক এদিকে আরেকটি ক্রস জাতের গাভী দেখা যাচ্ছে দেশি গাভী বাচ্চারা ক্রস সার বাচ্চা আমরা একটু দাম দরগুলো জানানোর চেষ্টা করব ব্যবসায়ীর মুখ থেকে আসসালামু আলাইকুম সালাম দিছি ভালো আছেন গাভীর দাম কত চাইছেন 1,25,000 সার বাচ্চা না দর্শক সার বাচ্চা 1,25,000 চাওয়া দাম দেশি গাভী দুধ কয় লিটার 2 থেকে 2.5 লিটার আচ্ছা আচ্ছা বাজারে দাম কত বলছে 1,05,000 বলছে বেচা বিক্রি কত বলে দিয়েছেন কত 110,000 দর্শক 1,10,000 বেচা বিক্রি টার্গেট সার বাচ্চা বেশ মোটামুটি দাম হাতের নাগালে আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম
দর্শক আপনারা চাইলে গাবির সংগ্রহ করতে পারবেন আমরা গাবির মালিকের নাম্বারটা দেওয়ার চেষ্টা করব ভাই বলে দেন 01893659094 এই ধরনের গরু অনেক গরু পাবেন আপনার বাসা কোথায় বাসা এই বাজারের পাশে বাজারের পাশেই ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এদিকে আরেকটি সাইওয়াল চার বাচ্চা সহ একটি গাবি দেখা যাচ্ছে আমরা একটু দাম দর জানবো জি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ গাবিটা সিন্ধি বাচ্চাটা সাইওয়াল না বেশ সুন্দর বয়স কয় দাঁত ছয় দাঁত দুধ কেমন তিন কেজি বাচ্চা তো মাশাল্লাহ বেশ সুন্দর দাম কত চাইছেন ভাই এক লক্ষ চল্লিশ চাচ্ছেন বাজারে কি দাম দর বলছে ভাই কত বলছে একশো পঁচিশ দেওয়া যায় না কত বেচা বিক্রি টার্গেট একশো তিরিশ না দর্শক এক লক্ষ তিরিশ হাজার টার্গেট বেশ সুন্দর একটি গাবি আমরা দেখি আরো কিছু গাবির দাম জানাবো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই দর্শক আমরা দেখি এদিকে মোটামুটি আরেকটি দেশি গাবি দেখা যাচ্ছে প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান দামরি বাচ্চা না দামরি বাচ্চা কত চাইছিলেন ভাই একশো পাঁচ চাইছেন আর দুধের রেকর্ড কেমন দুই বেলা তিন কেজি দেশি গাবি তিন কেজি দুধ দেয় ভাই অনেক দুধ বাজারে দাম কত উঠছে আজকে বিরাশি তিরাশি পঁচাশি বলছে আপনাদের বেচা কিনে কেমন টার্গেট দুই কম নব্বই টার্গেট ধন্যবাদ ভাই দর্শক আমরা খোরশেদ ভাইয়ের আব্বাকে দেখা যাচ্ছে গাবি নিয়ে আসছে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই আছেন গাবি কটা আনছেন আজকে আজকে ফাস্টটা আছে ফাস্টটা ছিল ছয়টা ছিল এখন কটা আছে তিনটে আছে তিনটে বিক্রি তিনটা বিক্রি হয়েছে তো অন্য দিন তুলনাতে আজকে কম বিক্রি হয়েছে আজ অন্য তো বেশ হয়েছে না অন্য আচ্ছা সেকেন্ড মাত্র বারোটা বাজে এটার বাচ্চা এটা না এটার বাচ্চা এটা হ্যাঁ সাইওয়াল একটি বকনা বাচ্চা না এটা সাইওয়াল নয় না না গাবির বাচ্চাটা সিন্ধি সাইওয়াল ক্রস আচ্ছা আচ্ছা দুধে কেমন এই গাবিটা তিন থেকে সাড়ে তিন লিটার হবে আচ্ছা আচ্ছা দাম কত চাইছিলেন একশো পঁয়ত্রিশ চাওয়া দাম বাজারে কি দাম দর বলছে একশো পনেরো ষোলো দাম বলছে কেমন বেচা বিক্রি টার্গেট একশো বিশের উপরে টার্গেট আচ্ছা খুরশেদ ভাই কই বাজারে আছে এটা কি সার বাচ্চা না দামি বাচ্চা সার বাচ্চা হলো গাবি আনেন না বিক্রি করা হয়ে গেছে আচ্ছা দর্শক আমরা দেখি গাবিটা দেখায় আপনাদেরকে এটা দুধের রেকর্ড কেমন ছয় সাত কেজি হবে আচ্ছা আচ্ছা এটার দাম কত চাইছিলেন একশো চল্লিশ চাওয়া দাম বাজারে দাম কত উঠছে আজকে পনেরো বিশ দাম উঠছে ভালো দাম উঠছে তাহলে বেচা বিক্রি কেমন টার্গেট পঁচিশ আচ্ছা আচ্ছা তো আপনাদের যারা ভিডিওগুলো দেখে আসে তো আপনাদের আশেপাশে আসে না ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখি আর একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো বর্তমান বাজারের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদেরকে সরাসরি হাট থেকে দেখানোর চেষ্টা করি সবসময় দেখি আরো একটি কম দামের ভিতরে গাবি পাওয়া যায় কিনা আসসালামু আলাইকুম ভালো গাবি আনছেন কটা আনছেন বিক্রি হয়ে গেছে বাজার কেমন যাচ্ছে খুব ভালো যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখি আরো একটি দেশি গাবির দাম জানানোর চেষ্টা করি আজকের হাট থেকে মোটামুটি অনেক গাবি দেখা যাচ্ছে ঈদের পরে একটি দেশি গাবি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন দামরি বাচ্চা দামরি বাচ্চা কত চাইছেন গাবিটা আশি হাজার চাচ্ছেন বয়স তো কোনো সমান গাবির ছয়টা বয়সে বাজারে দাম কত বলছে ষাট আটষট্টি ছেষট্টি বলছে কেমন বেচা বিক্রির টার্গেট বেচা বিক্রির টার্গেট কত আপনার সত্তর টার্গেট দর্শক সত্তর হাজার বেচা বিক্রির টার্গেট আমরা সরাসরি হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আমরা আরও কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো
আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। দেশি সার বাচ্চা না? জি সার বাচ্চা। গাবি এটা কত চাইছিলেন? ৯০,০০০। ৯০ চাইছেন। বাজারে কত বলে? ৭৭ বলে। কেমন বেচা বিক্রি টার্গেট? ৮০,০০০ হলে মোটামুটি বেচা বিক্রি করবেন। দর্শক ৮০,০০০ হলে বেচা বিক্রি হবে। আচ্ছা, দু চারটা বেচা বিক্রি হয়েছে? আচ্ছা আচ্ছা, একটা বিক্রি হয়েছে। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখবো আরো কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, বর্তমান হাটের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই গাভীর বাচ্চা কোনটা? দেশি বাচ্চা না? একদম ছোট বাচ্চা? দামরি না সার বাচ্চা? দামরি বাচ্চা, একদম ছাগলের বাচ্চা মতো দেখা যাচ্ছে। কত চাইছিলেন? ৮৫,০০০ আর দাম দর কেমন বলছে বাজারে? বাজারে উঠছে ২-৭০। ২-৭০ উঠছে? কেমন বেচা বিক্রি টার্গেট? আছে ইনশাআল্লাহ, আছে ৭০-৭২ হলে বেচি নেব। ৭০-৭২ হলে বেচা বিক্রি করবেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখি বাজারের আরো কয়েকটি গাভীর দাম জানানোর চেষ্টা করবো। সার বাচ্চা না দামরি বাচ্চা? দামরি, সব দামরি বাচ্চা হলে হবে। কত চাইছেন? ৭৫ চাইছেন। বাচ্চাটা বেশ ছোট, ভালো। বাজারে কত উঠছে দাম? ৬০-৬২ দাম উঠছে। কেমন বেচা বিক্রি টার্গেট? ৭০-৭০ টার্গেট আছে না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনারটা কি দামরি যাচ্ছে নাকি? সব দামরি যাচ্ছে, ছোট ছোট। দামি কম আছে মনে হয়? ৬২ চান। বাজারে কত বলছে? ৫০-৫২ দেওয়া যায় না? কত হলে দিবেন? ৫-৫০ হলে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।